নীল রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে। বাবা কাঁদছে আসতে, কি হলো? নমস্কার, চিতলি রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমার সবাই কেমন আছো? ভালোই আছো অবশ্যই, আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, আজ রথযাত্রা, আজকে দিনটা সবার ভালো কাটুক এই বলেই আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। আমি স্কুল চলে গেছে, এখন আমি বসেছি পুজো দিতে, পুজোটা দিইনি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। পেটের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবে। ইয়া, স্কুল থেকে এসে আবার বেরিয়ে গেল নাচের ক্লাসে। আজকে যেহেতু মঙ্গলবার নাচের ক্লাস আছে, ও গেল নাচের স্কুলে। সন্ধ্যেবেলা আমরা পাঁপড় ভাজা নিয়ে বসছি, পাঁপড় ভেজে চা পাঁপড় ভাজা খেয়ে বেরোবো হচ্ছে একটু রথ দেখতে। রথটা আনতে যাবে নীল একটু বাইরে, আর হিয়া যাবে আবার, হিয়ার টিউশন আছে, হিয়া যাবে পড়তে। সামনে একটা বড় রথ আসছে, আজকে রাস্তায় প্রচুর ছোট ছোট কুচে কাচার ভিড়, ছোট ছোট রথ, বড় রথ, অনেক রথের ভিড় আজকে।
সব বাচ্চারা লাইন দিয়ে রথ টেনে বেড়াচ্ছে। একটা বড় রথ আসছে। আসলে আমাদের রথ নিয়ে বেরোয়নি, কারণ আমাদের শ্বশুরবাড়িতে রথ চালানোর কোনো নিয়ম নেই। আমার হিয়াও ছোটোবেলায় কোনো দিন বাড়ির থেকে রথ সাজিয়ে নিয়ে বেরোনো হয়নি, আর নিরতাই বেরোয় না। ওই রথের দিন আমরা একটুখানি বাইরে বেরোই, আর বাচ্চারা রথ টানে, ও একটুখানি ওখান দিয়েই একটু রথ টানে নিয়ে আমরা একটু ঘুরে ঘাড়ে বাড়ি চলে আসি। আজকে আমরা তাই বেরিয়েছি। আমরা চলে এসেছি বাড়িতে, আমি এসেছি এখন আমার দাদার বাড়িতে, কাকুর ভাজা খাওয়া হচ্ছে। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো।